খুলনা থেকে প্রশ্ন করেছেন যে 3:30টায় আসরের সালাত পড়া যাবে কিনা। আসলে বিষয়টা হলো এখন পড়া যাবে, জি এখন বর্তমানে 3:31 বা 3:30। প্রথম কথা হলো আসরের সালাতের ওয়াক্ত কখন হয়, এ ব্যাপারে ফুকাহাদের মতভেদ আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত আর বাকি 3 ইমাম এবং হানাফি মাজহাবের অন্যান্যের মতে, মুসলিম উমর অধিকাংশ পক্ষী এবং হানাফি মাজহাবের ইমাম আবু ইউসুফ মোহাম্মদ জুফার, তারা বলছেন জোহরের নামাজের 1-2 ঘন্টা 2.5 ঘন্টা পরেই আসরের ওয়াক্ত হয়ে যায়। অর্থাৎ বর্তমানে 2:30-এর দিকে বা 2:40-এর দিকে আসরের ওয়াক্ত হয়ে যায়। আর আবু হানিফার মতে আরও প্রায় ঘন্টাখানেক পরে আসরের ওয়াক্ত হয়। সেই হিসাবে বর্তমানে নভেম্বর মাসের শেষে, ডিসেম্বরের শুরুতে বা ডিসেম্বরের শেষে 3:30-এর দিকে আসরের ওয়াক্ত হয়। তবে এই সময় সহ আপনারা জানেন দিন ছোট বড় হলে পাল্টে যাবে।